আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর প্রথমত ধন্যবাদ দিয়ে নিতে চাই আমার ভিডিওতে জাস্ট একটি ক্লিক করার জন্য। আর আজকে থেকে আমি বেশ কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে পারিনি। আর অ্যাটলিস্ট আমি ওপেন করতে পেরেছি এবং এটি আমার জন্য সবচেয়ে আনন্দের। আমার ভিডিও থাম্বনেলটা দেখে অনেকে অবাক হয়ে গেছেন, আর অবাক হওয়ার কিছু নেই, আমি এই বিষয়টা নিয়ে একটু পরেই কথা বলবো। আর যেহেতু আমার এটি ফার্স্ট ভিডিও এই ইউটিউব চ্যানেলে, তাই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ নাম হচ্ছে যে মাহমুদুল ইসলাম হাসান। আমি 2014 সালে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই আর বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার যে সাহায্য সহযোগিতা করবেন, এবং বিভিন্ন ধরনের আপনাদের সাজেশন আমার দরকার হবে। সো আপনারাও পাশে থাকবেন, আমি চাই আপনারা আমার সাথে থাকুন এবং আজকে ইউটিউব ভিডিওটি নিয়ে কথা বলবো, সো সাথেই থাকুন। আর ইউটিউবকে নিয়ে কথা বলতে গেলে তিনজন মানুষের নাম সবার আগে উঠে আসবে। তিনজন মানুষ হলো যিনি ইউটিউব এর মালিক তিনি, আর যিনি ইউটিউবে অ্যাড প্রদান করেন অর্থাৎ যিনি অ্যাডের জন্য অর্থগুলো ব্যয় করেন তিনি, আর আরেকজন হলো যিনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন অর্থাৎ যার ইউটিউবে চ্যানেল আছে তিনি। এখন ইউটিউবের যে নর্মাল একটা রুল ছিল 2016 দিকে, এই রুলসের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেমন মনে করেন যে কোনো কেউ ইউটিউবে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল খুললো, খোলার পরে কিছুদিনের মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে সেখান থেকে সে অর্থ উপার্জন করা শুরু করলো। এখন তার কারণে সমস্যাটি হচ্ছে কি, অর্থাৎ আমি মনে করেন আমি এখন নতুন একজন ইউটিউবার, আমি এমনিতেই নতুন ইউটিউবার, তো নতুন ইউটিউবার হিসেবে আমার সাবস্ক্রাইবারও কম এবং ভিউও কম, যার কারণে যখন ইউটিউব আমার এই ভিউয়ার্সের কম ভিউয়ার্সের মধ্যে যখন একটা অ্যাড দিয়ে দিচ্ছে, খুব কম অ্যাডের কারণে ওর লস হয়ে যাচ্ছে। অর্থাৎ সে তো অ্যাড দিবে মানুষ দেখার জন্য নাকি, সো খুব বেশি মানুষ না দেখলে তার তো সম্পূর্ণ লস হয়ে যাবে। সো সে চাইবে সবসময় যাতে তার অ্যাডগুলো অনেক বেশি মানুষের দেখুক, কিন্তু কম ভিউয়ার্সের কারণে তার এই কাজটা হচ্ছে না। তার কারণে সে কি করছে, ইউটিউব থেকে চলে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যারা অ্যাড তৈরি করে এবং যারা অ্যাড দেয় তারা চলে যাচ্ছে ইউটিউব থেকে। ইউটিউব এখন তাদেরকে ফেরানোর জন্য একটি রুলস জারি করে দিল 2017 সালের দিকে। রুলসটা ছিল যে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও মিলে কমপক্ষে 10,000 ভিউ হতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু ইউটিউব বুঝতে পারলো এই রুলসটা দিয়ে আসলে তেমন কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তার কারণে 2018 সালে জানুয়ারির দিকে আরেকটি রুলস জারি করে দিল যে আপনার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ সবগুলো ভিডিও মিলে আপনাকে লাইফ টাইম 4,000 ঘন্টা থাকতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, না হলে আপনি পারবেন না। তাও সেটা 1 বছরের মধ্যেই করতে হবে, বা 1 বছরের পরে করলেও হবে, সমস্যা নেই। তবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের মতো নতুন ইউটিউবার আছে তারাই সবচেয়ে বড় হতাশা হয়ে পড়ছে, এমনকি আমি নিজেও হতাশ হয়ে পড়ছি। কিন্তু আমি মনে করি যে আপনি যদি সৎ ইচ্ছায় যদি কাজ করেন, হয়তো বা একটু দেরিতে সময় লাগবে, কিন্তু আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন। সো কাজ করতে থাকুন, এটাই আমি চাই। আপনার আমার সাথে সাথে কাজ করুন, আর যদি কোনো ধরনের সাহায্য লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন। এখন কথা হচ্ছে ইউটিউব কেন এই কাজটি করছে। এখন সাপোজ মনে করুন আপনার কাছে একটা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, এখন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে সবসময় চাইবেন আপনার ইন্ডাস্ট্রিতে ভালো লোক নিয়োগ দেওয়ার জন্য, ঠিক আছে, অর্থাৎ তারা যাতে যথেষ্ট পরিমাণে দক্ষ হয়ে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাহলে আপনার ইন্ডাস্ট্রির প্রোডাকশনটা বাড়বে, অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা বাড়বে। ইউটিউবও তেমন চায় আপনি যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ হয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, এই জন্য ইউটিউব আপনার উপর একটা যথেষ্ট পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে এবং পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টদেরকেও ধরে রাখতে চায় ইউটিউবার, অর্থাৎ ইউটিউব। তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলে থাকেন ইউটিউবের, বাংলাদেশে অনেক ইউটিউবার বলেছেন যে আসলে অনেক নতুন ইউটিউবার ঝরে পড়বে। আমিও মনে করি ঝরে পড়বে, কিন্তু তারাই ঝরে পড়বে যারা মনে করে, যাদের মনের মধ্যে সাহস নেই যে আমি এই কাজটি করতে পারবো এবং আমি এই কাজের জন্য যোগ্য না, তারাই একমাত্র ঝরে পড়বে। আর যাদের মনের মধ্যে সাহস আছে তারা লড়ে যাবে, এবং ঠিক হয়তোবা একটু দেরি হবে ইউটিউবের নতুন রুলসের কারণে, হয়তোবা মনে করেন আপনি 6 মাস পরে অ্যাডসেন্স পেয়ে যেতেন, এখন হয়তোবা 8 মাস 9 মাস 1 বছর পরে 2 বছর পরে পেতে হবে, কিন্তু আপনি পাবেন, তবে আপনাকে সেভাবে পরিশ্রম করে যেতে হবে। এবং পাশাপাশি ছোটোখাটো কিছু ট্রিক্স আপনি ফলো করতে পারেন, যেমন মনে করেন কীভাবে ভিডিওগুলো অপটিমাইজেশন করবেন, আপনার ভিডিওগুলোকে কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন বিভিন্ন লিঙ্ক শেয়ারের মাধ্যমে, এই বিষয়গুলো আপনি ফলো করতে পারেন যাতে আপনি একটু দ্রুতভাবে এগিয়ে যেতে পারেন। তো শেষ পর্যন্ত কথা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে ইউটিউব তাদেরকেই চায় না যারা ভীতু এবং যারা যাদের কাজ করার যোগ্যতা নাই, এই ইউটিউব তাদেরকেই চায় না। সো আমি মনে করি আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনি যদি পরিশ্রম করতে চান, তাহলে অবশ্যই ইউটিউব আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে, এবং নিজেকে তুলে ধরুন এবং
নিজের উপার্জনটাও আপনি নিজেকে নিতে হবে, তবে তার জন্য আপনাকে বেশি পরিমাণে কষ্ট করতে হবে। এখন পর্যন্ত যদি আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার না করে দিয়ে থাকেন তাহলে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং আমি হাসান আপনাদের সাথে আছি এবং থাকব। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্স এভিডি চ্যানেলটি। আসসালামু আলাইকুম।